নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম গোপার রান্নাঘরে। আজকেও চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, আর এটাও সাধারণভাবে ঘরোয়া উপকরণেই তৈরি করা যাবে। তাহলে চলো দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিই। এর জন্য আমি 100 গ্রাম সয়াবিন নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো, আর এগুলো ফুলে উঠেছে। আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা এটা গরম জলে করে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এগুলো থেকে জলগুলোকে খুব ভালো করে চিপড়ে নিতে হবে। জল যেন একদম না থাকে সেটা খেয়াল করবে। এবার এগুলোকে সব জল ছাড়িয়ে নিয়েছি, আর একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, আর তার মধ্যে এগুলোকে নিয়ে নিতে হবে। এবার মিক্সির বাটিটা বন্ধ করে এটাকে একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর ব্লেন্ড করার সময় কিন্তু এখানে এক্সট্রা করে জল তোমরা অ্যাড করবে না, এটা শুকনো অবস্থাতেই করতে হবে। তো চলো, এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। এবার 1.5 টেবিল চামচ নিয়ে নিলাম এখানে সর্ষের তেল। ফুল আঁচে রেখেছি গ্যাসটাকে, আর এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। তো গ্যাসের আঁচটা এখন মিডিয়াম রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 15 কোয়া রসুন, রসুনগুলোকেও খুব ভালো করে কুচিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। তোমরা জানো কাঁচা লঙ্কাটা আমি খুবই কম পছন্দ করি, তো সেই জন্য কিন্তু একদম কম দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। ফুল আঁচে রেখে এটাকে প্রথমে একটু ভাজতে হবে। পেঁয়াজ ভাজার একটা খুব সুন্দর গন্ধ বের হবে ততক্ষণ পর্যন্ত। তো আমি মোটামুটি ফুল আছে 2 মিনিটের মতো অনবরত নেড়ে এটাকে ভেজে নিয়েছি, আর তারপর এখানে যে ব্লেন্ড করে রেখেছিলাম সয়াবিনগুলো সেই সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই এটাকে একটু মিশিয়ে নেব। এই ধরো 1 মিনিটের মতো এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন, তোমরা পছন্দ মতো দেবে। 1/3 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো দিয়েছি সাদা জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দেবো ধনে গুঁড়ো। তো তোমরা এখানে চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যদি ঝাল পছন্দ করো বেশি সেজন্য। তো আমি তো ঝাল পছন্দই করি না, তো সেই জন্য আর লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করলাম না। এবার এটাকে একটু ভাজতে হবে। তো এবারও আমি ফুল আঁচে রেখে এটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না এটা তৈরি করতে। তো মোটামুটি ফুল আঁচে 2 মিনিটের মতো এটাকে ভাজলাম। তো এখানে মশলার কোনো কাঁচা গন্ধ আর আসছে না, সয়াবিনটাও ভাজার গন্ধ বেরিয়েছে। তো এরকম সময় এখানে আমি সেদ্ধ করে রাখা আলু দিলাম। তো এখানে বড় 2টো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর আলু সেদ্ধর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জিনিস আমি অ্যাড করিনি। এবার সয়াবিনের সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট এটাকে করে নেওয়ার পর এখানে কিছু পরিমাণ কিশমিশ দিলাম, আর কিশমিশগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। তোমরা একটু পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আর যদি বাদাম দিতে চাও সেক্ষেত্রে চিনে বাদামগুলোকে শুকনো কড়াইতে ভেজে সেগুলো খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে এই সময় দিতে পারো। তো আমি বাদাম কেন দিই না তোমরা অনেকেই জানো, তো সেই জন্য আজকে আর বললাম না, আমি বাদামটা দিইনি। এবার এটাকেও 5 মিনিটের মতো করে নেওয়ার পর এখানে 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। আর এটাকে আমি 2 মিনিটের মতো করে তারপর নামিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে এটাকে এখন রেখে দেব, প্রথমে রুম টেম্পারেচারে রেখে দেব, এটা হালকা ঠান্ডা হওয়ার জন্য, মানে হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি চলে এসেছি, এটাকে মাখতে হবে। এটাকে আমি মেখে নেব। যদি তোমরা চাও এই সময় এখানে ব্রেড ক্রাম দিতে পারো বাইন্ডিংয়ের জন্য, তো না দিলেও কোনো অসুবিধে নেই, তবে ভাজার সময় একটু খেয়াল করতে হবে। তো এটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটার থেকে শেপ দেব। তো সেই জন্য অল্প অল্প করে নেব, আর এভাবে একটু চেপে চেপে গোল করতে হবে এভাবে, আর তারপর এভাবে একটু চেপে এটাকে একটা শেপ দিয়ে দিতে হবে। তোমরা চারকোনা বা আরও একটু মোটা করেও কিন্তু দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো করে। তো এভাবে দেখো করে নিয়েছি, আর বাকিগুলোকেও আমি একইভাবে করে নেব। এটাকে কিন্তু হাতে একদম গোল করতে যাবে না, তাহলে এটা ভেঙে যাবে, এটাকে চেপে চেপেই করতে হবে। তো সবগুলোই মোটামুটি আমি করে নিয়েছি এখানে। রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো এবার এখানে আমি নিয়েছি একটা বাটি, আর এখানে 1 টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা। এটাকে আমি অল্প জল দিয়ে গুলে নেব।
তো এখানে 4 টেবিল চামচের মতো জল নিয়েছি আমি। গোলাটা একদম পাতলা হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোলাটা কতটা পাতলা হয়েছে। আর এই 1 টেবিল চামচ দিয়ে কিন্তু সবগুলো হয়ে যাবে। দেখো দেখো এতটাই কিন্তু পাতলা হবে গোলাটা। এবার এটা রেডি হয়ে গেল, এখন একটা একটা করে কাটলেটগুলোকে নেব আর এই গোলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এই কাটা চামচ দিয়ে এটাকে এভাবে দুটো পাশ লাগিয়ে দেব আর তারপর একটু এটাকে ঝরিয়ে নেব। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্বের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর এবার ব্রেড ক্রাম্বের মধ্যে এগুলোকে গড়িয়ে নিতে হবে। তো চামচ দিয়ে অসুবিধা হবে, হাত দিয়ে করলেই ভালো হবে। তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। তো বাকিগুলোকেও আমি একইভাবে করে নেব। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা ক্লিক করে রেখো আর অলটা অবশ্যই ক্লিক করো, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাকি সবগুলোই করে নিয়েছি আর এবার 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা ক্রিস্পি হবে আর এটা সেট হতে হবে। এটা যদি ঠিকমতো সেট না হয় তাহলে কিন্তু ভাজার সময় এটা ছেড়ে যাবে, তো সেই জন্য এটাকে অবশ্যই সেট করে নিতে হবে। তো এবার কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ভাজার জন্য আর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। কড়াইয়ের তেলটা গরম হতে হবে খুব ভালো করে, এটা ভাজার জন্য কিন্তু অবশ্যই তেল গরম করে তারপর দেবে, না হলে কিন্তু এটা ছেড়ে যাবে। দেখো দেওয়ার পরে হয়তো বুঝতে পারছো তেলটা কতটা গরম আছে, দেওয়ার পরেই একদম কিন্তু এটা মানে প্রচণ্ড পরিমাণে নড়চড় করছে। তো এতটা গরম অবস্থাতেই দিয়ে দেবে আর তারপর কিছুক্ষণ ফুল আঁচে রাখবে, 1/2 মিনিটের মতো ফুল আঁচে রেখে তারপর এটা আঁচটা কমিয়ে দেবে। আর তারপর যখন কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে। আর বাকি ব্যাচগুলো যখন করবে তখনও কিন্তু তেলটাকে একটু গরম করে তারপর করতে হবে, নাহলে কিন্তু এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও একইভাবে আমি করে নেব। আর তেল গরমটা কিন্তু অবশ্যই খেয়াল করে করবে, নাহলে কিন্তু এটা ছেড়ে যেতে পারে। আবার দেখা হবে। আজকের রান্না শেষ হয়ে গেল এখানেই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আজকের মতো এখানেই আসছি, টাটা।